আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে দেখাইম টমেটো দিয়া খিলা আমি ফাইবা মাছ রাঁধছি আর অত মজা হয়েছে যেটা আমিও নিজেও সারপ্রাইজ হয়ে গেছে কি মাছ কাতিয়া দইয়া প্রসেস করে রাখছি আর আমি ইউজ করম ফাস্টা টমেটো যদি আমরা মিডিয়াম সাইজ ফেজ ইউজ করি তো দুইটা ফেজ লাগবো আর একটা রসুন বাট আমি বড় ফেজ ইউজ করছি সো আমি দেড়টা পেঁয়াজ লইছি একটা ফানোর মাজে আমি দুই টেবিল চামুচ তেল লইছি এর মাঝে আমি এড করম খুশি খুশি করে রাখতে রাখা রসুন তো রসুনটা আমি একটু লালটি বা বাদামি হওয়া পর্যন্ত এটারে ফ্রাই করম এখন আমি এড করমু পেঁয়াজ খুশি আমি পেজ খুচি এড কৰা ভৰ পৰিমাণ মচুৰ লগণ বা এক চামুচ লবন এড কৰিছি আৰু টমেটো বেছি ঠেঙাও এনেকৈ আমি তাৰ মাজে এড কৰিছি দুটা জলপাই আৰু এখন আমি টমেট'ৰে খুচু খুচি কৰি খাদিয়া মিক্সৰ মাজে এড কৰিম ফৰে আমি মছলা এড কৰিম এক চামুচ মৰিচাৰ গুড়া এক চামুচ অলদাৰ গুড়া আদা চামচ জিরার গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া এড করিয়া আমি সপ্তাহ করে মিক্স করব মিক্স কইরা আমি টেন মিনিটসের লাগি এটা কুক করব তোরা পানি এড করছি যাতে মশলা না জ্বলে আর হইয়া টমেটোটা গলি যায় এখন আমি পেস্টের মাঝে আড়াই কাপ পানি এড করলাম টু এণ্ড হাফ কাপ পানী এড কৰিম এটাৰে আমি নাইৰা চাইড আৰু পাঁচ মিনিট এটা আমি মিডিয়াম হিটে কুক কৰিম এখন আমি এড কৰিম মাছ মাছ দিলাইছি মাছ দি এখন নাইৰা চাৰিৰা দিলাই মোক আরও দশ মিনিট কুক হরম আগুন বাড়াইয়া দিয়া দশ মিনিট পরে আমি এটার মাঝে এড হরম খাসামড়ি সার দনিয়া পাতা আমি এড করে লিছি আলহামদুলিল্লাহ আমার খাড়ি রেডি এটা হয়েছে গিয়া বা মাছ টমেটো দিয়া জোল থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও